আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন সামনে আমাদের একটা সময় আসতেছে, এটা হলো কিয়ামতের সময়, জোরে বলুন ঠিক কিনা? এই যে সময় যাইতেছি, কিয়ামতের আলামত হলো নামাজে উদাসীন হওয়া, কিয়ামতের আলামত হলো নামাজে উদাসীন হওয়া, কিয়ামতের আলামত হলো বেশি বেশি মসজিদ হবে কিন্তু মুসল্লি কম কম পাওয়া যাবে, আবার মসজিদ হবে মুসল্লি পাওয়া যাবে কিন্তু মসজিদের আবাদ কম কম হয়ে যাবে, এগুলো সব হলো আলামত। এই আলামত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে, কোরআন শরীফ থাকবে কিন্তু মানুষ তেলাওয়াত করবে না। আসেন ঘরে কোরআন শরীফ রাখি, হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তির ঘরে কোরআনুল কারিম আছে কিন্তু সে তেলাওয়াত করে না, ওই ঘরটা একটা উজার ঘর হয়ে যাবে। খুব সাবধান এবং খুব হিসাবপত্র, সকাল বিকেলে এই জিকির করি, কোরআনুল কারিম তেলাওয়াত করি, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক এনাত করেন। কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা, সূরাল বাকারা হলো সবচেয়ে বড় সূরা, এবং কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত আয়াত শরীফ হলো আয়াতুল কুরসি, মর্যাদা ক্ষমতা শক্তির ভিত্তিতে, আর সবচেয়ে বড় আয়াত শরীফ হলো সূরাল বাকারা 282 নম্বর আয়াত। কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো কয়টা? তিনটা, সূরা আসর নাসর এবং সূরা আল কাউসার, আর সবচেয়ে বড় সূরা সূরা আল আল বাকারা। গোটা গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারিমের মধ্যে, কোরআনুল কারিমের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা শক্তি, শুধু এই ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম, এই কথাটার এই মাঝখানের আয়াত শরীফটার মধ্যে যে দরদ দিতে পারবে পুরাটা আমলে আনার পরে, সে পৃথিবীর উলটপালট সে বাজাই দিতে পারবে ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধারণ করতে হবে, একটু আস্তে আস্তে করতে হবে, আল্লাহর গজবটা দেরিতে আসে, আল্লাহর রহমতটাও একটু দেরিতে আসে, একটু ধৈর্য ধারণ করতে হবে, এরপরে দেখবেন যে কথা যা কাজ তাই, যেরকম সুবহানাল্লাহ। সূরা 30 পারার মধ্যে, 114টা সূরার মধ্যে 30 পারা, এই সূরাটা 30 পারার সূরার প্রথমে যে সূরাটা বারি করো, প্রথমে যে সূরাটা আল্লাহ পাক এখানে লিপিবদ্ধ করা হয়েছে, একটা হলো সূরা ক্রমিক নাম্বার, আর একটা হলো সূরা অবতীর্ণ হওয়ার ক্রমিক নাম্বার, দুইটা জিনিস, সূরা অবতীর্ণ হওয়ার ক্রমিক নাম্বার আর সূরা লিপিবদ্ধ হওয়ার হলো ক্রমিক নাম্বার। আমাদের কারি কে? আমাদের কারি হলো আসেম্বিল, আমাদের কারি হলো আসেম্বিল কুফি রহমতুল্লাহ, আর আমাদের রাবি হলো হাস রহমতুল্লাহ, আর আমাদের মাসাফ হলো কি? মাসাফে উসমানি, মাসাফে মাসাফে উসমানি। এই ক্রমিক নাম্বার হলো 78, আর হলো সূরা অবতীর্ণ হওয়ার নম্বর হলো 80, সূরাতুন নাবা। 30 পারের প্রথম সূরা হলো সূরাতুন নাবা, নাবা মানে সংবাদ। তবে আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করেছেন এটাকে মহাসংবাদ বলে তিনি ঘোষণা করেছেন। আম্মা ইয়াতা সা আলু, সামান্য একটুখানি আমি করি, তাকে না হুকুম আদায় করি, এটা কোরআন শরীফ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করুন, কোরআন শরীফ মানুষকে জানান এবং পরে মানুষকে বুঝান, এই হুকুমটা একটু তামিল করার জন্যে। আম্মা ইয়াতা সা আলুন, নাবা মানে হলো সংবাদ, কিসের সংবাদ? কেয়ামতের সংবাদ, মহাসংবাদ। আম্মা ইয়াতা সা আলুন, কি সম্পর্কে তারা একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করতেছে, জিজ্ঞাসা করে, কেননা তখন এই কেয়ামত সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছিল তখন, আর এই জন্য সবাই আলাপ আলোচনা করতেছিল, তখন আল্লাহ পাক সেটার উত্তর আল্লাহ পাক প্রদান করেন। আম্মা ইয়াতা সা আলুন, কি সম্পর্কে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আজিম, মহাসংবাদ সম্পর্কে, আল্লাযি হুম ফিহি মুখতালিফুন, যে সম্পর্কে তাদের মতানক্য রয়েছে, কাল্লা সায়ালামুনা, না কখনো না, অচিরে তারা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, অতপর অচিরে, কখনোই না, অচিরে তারা জানতে পারবে, আলাম না যা আলাইল আরদা মিহাদাও, আমি কি এই এই জমিনকে বিছানা তৈরি করি নাই, অল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে প্যারাক স্বরূপ কি আমি বানাই নাই, এরা আল্লাহ পাক আফসুস করে বলতেছেন, ও খালাক না কোন আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই, স্বামী স্ত্রী, এখন জোড়ায় জোড়ার এটার
অনেক ব্যাখ্যায় আসছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, আর নিদ্রাকে তোমাদের আরামায়েশের জন্য কি আমি সৃষ্টি করি নাই, ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাত্রিকে তোমাদের জন্য বিছানা স্বরূপ, তোমাদের পোশাক স্বরূপ, আভরণ স্বরূপ কি আমি করি নাই, ওয়াজআলনা নাহারা মাআশা, এবং তোমাদের জন্য দিবসকে বিচরণের জন্য আমি আমি করেছি ও জীবিকা উপার্জনের জন্য, অবানাইনা ফাকুকুম সাব্বান শিদাদা, তোমাদের মাথার উপরে সুপ্রতিষ্ঠিত করেছি সাতটা আসমান, ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, আর প্রজ্জ্বলিত একটা চেরাক একটা দ্বীপ, তার মানে এই সূর্য আমি সৃষ্টি করেছি, ওয়ানজাল্লা মিনাল মুরসালাতি মাআন সাজ্জাদা, আর মেঘমালা হতে আসমান থেকে আমি প্রচুর পরিমাণ বৃষ্টিপাত আমি তোমাদেরকে আমি দিয়েছি, লিনুখরিজা বিহি হাববা ওয়া নাবাতা, যাতে করে আমি শস্য এবং উদ্ভিদ সেখান থেকে আমি উৎপন্ন করি, ওয়া জান্নাতিন আলফাফা, ঘন সন্নিবিষ্ট বাগান আমি তৈরি করেছি, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় এই ইয়াউমাল ফাসলি মানে বিচার দিনের যে হিসাবপত্র এটা নির্দিষ্টই কিন্তু রয়ে গেছে, ইয়াউমা ইউনফাখু ফিস সুরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে দলে তোমরা তখন চলে আসবে, অফতি হাতি সামাও ফাকানাত আবওয়াবা, আর এটা কিয়ামতের কথা আল্লাহ পাক বলতেছেন, আর আসমান আসমানকে খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, বহু দরজা বিশিষ্ট আসমান তখন হয়ে যাবে, অসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, আর পাহাড়গুলিকে চালনা করা হবে তাদেরকে, ফাকানাত সারাবা, আর এই পাহাড়গুলি কি হবে মরিচিকার মতো হয়ে যাবে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তো তোমাদের জন্য উৎপেতে আছে, অপেক্ষা করতেছে, উৎপেতে আছে, লিত্তাগিনা মা আবা, এটা হলো যারা নাকি অবাধ্যদের অবাধ্যদের মা আবা আশ্রয়স্থল হবে, অবাধ্যদের ঠিকানা হবে, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ ধরে তারা অবস্থান করবে, লায়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো ঠান্ডা এবং কোনো পানীয় সেখানে তারা পান করবে না, করতে পারবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে উত্তপ্ত পানি এবং পুষ ছাড়া এগুলোই তারা খাবে, জাজা আম বিফাকা, এটাই হলো তাদের যথোচিত হলো তাদের পুরস্কারীরা, ইন্নাহুম কানু লা ইয়াজুনা হিসাবা, আর এই কারণে যে তারা পরকালের হিসাব নিকাশের কোনো চিন্তাও তারা করতো না, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, ওয়াকাযযাবু বি আয়াতিনা কিযযাবা, আর আমার আয়াতকে আমার নিদর্শনকে তারা বেশি পরিমাণে মিথ্যা প্রতিপন্ন তারা করত, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেকটি জিনিস আমি এটাকে হেফাজত করে আমি লিখে রেখে লিপিবদ্ধ আমি করে রেখেছি, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আর এরা সাপ তোমরা চাকতে থাকতো, আর এদের আযাব শাস্তি আমি বাড়াইতেই থাকবো, এখন মুত্তাকিদের কথা আল্লাহ পাক বলতেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আর মুত্তাকি যারা আমি আল্লাহকে ভয় করছে তাদের জন্য বিশাল বিজয়, যুরুকুন সুবহানাল্লাহ, হাদাইকা গুলবা, তাদের জন্য বাগান থাকবে, আমাদের জন্য বাগান থাকবে, ওয়া আনাবা, আঙ্গুরের বাগান থাকবে, যুরুকুন সুবহানাল্লাহ, ওয়া কাওয়াইবা আত্রাবা, সমবয়স্ক সমমনা সমবয়স্ক যুবতী হুর থাকবে, যুরুকুন সুবহানাল্লাহ, ওয়া কাসান দিহাকা, পাত্র পরিপূর্ণ পাত্র ভরা থাকবে, লায়াস পাওনা ফিহা লাগওয়া ওয়ালা কিযযাবা, তারা সেখানে কোনো মিথ্যা অসার কথা তারা শুনবে না, যাযা মির রব্বিকা আতান হিসাবা, এরা আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে এটা যথোচিত একটা পুরস্কার, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমার রহমান, আসমান এবং জমিনের মালিক রব, ওয়ামা বাইনাহুমা, এবং তার মধ্যস্থিত যা কিছু আছে আর রহমান দয়াময় প্রভু, লায়ামলুকুনা মিনহু খিতাবা, তার সামনে কথা বলার অধিকার এবং ক্ষমতা কারোরই থাকবে না, কেউ কথা বলার সাহস রাখবে না, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালায়েকাতু ওয়াস মালায়েকাতু সাফফা, যখন যখন সমস্ত রূহ এবং ফেরেশতা, এখানে ইখতিলাফ আছে, সমস্ত রূহের কথাও বলছেন কেউ, আবার বলছেন রূহ মানে জিব্রাইল ফেরেশতা, সমস্ত রূহ এবং ফেরেশতা দল যখন নাকি এক সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আর-রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ একটা কথা বলার ক্ষমতা রাখবে না, হ্যাঁ আল্লাহ যাকে হুকুম করেন সেই কথা বলতে পারবে, অকালা সবা, এবং সে যখন বলবে যথার্থই সে বলবে, জালিকাল ইয়াউমুল হাক্কু, আর এই দিন তো তার চির সত্য, ফামান সাত্তাখাদা ইলা রব্বিহি মা আবা, যে চাক খুশি মনে সে তার পরম পরওয়ার দিগারকে দিগারে শরণাপন্ন হয়ে তাকে তার কাছে সে যাওয়ার রাস্তা সে খুঁজে নিক, ইন্না আঙ্গারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে ভয় দেখাইতেছি এক আসন্ন এক আযাবের শাস্তির, তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছি, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেই দিন প্রত্যেকটি মানুষ তার হাতের কৃতকর্মের সব কিছু সে দেখতে পারবে, ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফেররা বলবে হায় মাটির সাথে যদি মিশে যেতাম, সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। এইভাবে সূরা নাবা, সূরা কিয়ামা এবং সূরা আল কারিয়া এবং সূরা ওয়াকিয়া বিভিন্ন সূরার নামে আল্লাহ পাক এই এই সূরা আল্লাহ পাক নাযিল করেছেন এবং এই সার কথা বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠার কথা বলেছেন, এগুলো বলে বলে মানুষদেরকে ভয় দেখাইছেন যাতে মানুষ বিশ্বাস করে এবং সে আল্লাহর দিকে মানুষ রুজু হয়, আবার জান্নাতের সুখের কথাও বলছেন। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ এবং ক্ষমা আল্লাহ পাক যেন করে নেন।